ব্যক্তি সুজাতা বড় নয়, দল বড়। বুধবার বড়জোড়া সাহারজোড়া গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এদিন একই সঙ্গে তার প্রাক্তন স্বামী অন্যতম প্রতিদ্বন্দ্বী বিজেপি সৌমিত্র খাঁকে নিয়েও বিশেষ কোনো মন্তব্য করতে রাজি হননি। তার দাবি, ওনাকে নিয়ে মন্তব্য করে ফুটেজ দিতে চাই না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর নিজের ঘরের মেয়ে ইমেজেই যে তার জেতার ব্যাপারে অন্যতম মূল চাবিকাঠি তা জানাতে ভোলেননি তিনি। এই কালচারে উনি অভ্যস্ত, ওনার পরিবারের লোকজন সেটাই করে বলে আমিও শুনেছিলাম। তো সেটা এখন দেখতে পাচ্ছি যে উনি সেটা তো অভ্যস্ত, তাই উনি ওনার নিজের স্বভাবগত পরিচয় দিয়েছেন। ওনাকে নিয়ে ফুটেজ দিতে চাই না, তো বলবো বাড়ির মেয়ে দাঁড়িয়েছে, এতদিন বহিরাগতকে মানুষ পেয়েছিল, বহিরাগতকে মানুষ চিনে নিয়েছে, বিজেপি বহিরাগতকে আবার প্রার্থী করেছে, ছুড়ে ফেলে দেবে মানুষ, নিশ্চিত রেখে রাখুন। আর আমি বাড়ির মেয়ে, বিষ্ণুপুর লোকসভার প্রতিটা আনাচে কানাচে আমার যোগাযোগ এবং আমার বাড়ি সবচেয়ে বড় কথা, আমি বিষ্ণুপুর লোকসভার বড়জোড়া ব্লকের আমি মেয়ে, তাই বাড়ির মেয়েকে ঘরের মেয়েকেই। একটা কথাই হয়েছিল না 21 সালে, যে বাংলা নিজের মেয়েকেই চায়, এবার বিষ্ণুপুর লোকসভাও নিজের মেয়েকেই চাইবে। এদিন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল নির্বাচনী প্রচারে বেরিয়ে দেজুড়ি কালীমন্দির ও সাহারজোড়া শিব মন্দিরে পুজো দেন। দিনের বিভিন্ন সময়ে এদিন তার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক অলোক মুখার্জি, বড়জোড়া অঞ্চল তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায়, তৃণমূল নেত্রী অর্চিতা বিদ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।